ফ্রি স্পেশাল ক্লাস তোমরা চাইলে এটা জয়েন করতে পারবে এটার জন্য তোমাদের কোনো সাবস্ক্রিপশন লাগবে না তোমরা জাস্ট নিচের লিঙ্ক থেকে জয়েন করে নাও যদি অসুবিধা হয় এই ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে চলে যাও ওখানে দেখো লিঙ্কের পরে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি ওই টিউটোরিয়াল ভিডিও দেখে তোমরা এটাতে জয়েন করতে পারবে তো দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে সম্প্রতি কোথায় কোথায় পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত সেতুর উদ্বোধন করা হয়েছে অর্থাৎ ঝুলন্ত সেতু যেটা শুধুমাত্র পায়ে হাঁটার জন্য তৈরি করা হয়েছে তো এটা করা হয়েছে পর্তুগালে যেটা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এর ছবিটা তোমরা নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটার একটু আমরা দেখে ডিটেলস নেব কি পয়েন্টস দেখে নেব এই ব্রিজটা কোথায় রয়েছে পাইভা নদীর উপর রয়েছে একশো মিটার উপরে তৈরি হয়েছে এই ব্রিজটা এবং হুগো জাভিয়ার নামে একজন ব্যক্তি প্রথম এই ব্রিজটা অতিক্রম করেছেন উদ্বোধন হওয়ার পরে এই ব্রিজটার দৈর্ঘ্য পাঁচশো মিটার বা আমরা এক ফুটও বলতে পারি এই ব্রিজটা চালু হয়েছে উনতিরিশে এপ্রিল দু সালে আর পর্তুগাল যেহেতু নিউজে রয়েছে আমরা দেখে নেব একটু পর্তুগাল রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন পর্তুগালের রাজধানী হচ্ছে কোথায় লিসবন পর্তুগালের মুদ্রা হচ্ছে কারেন্সি হচ্ছে ইউরো আর পর্তুগালের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রয়েছেন মার্সেলো রিবেলো ডিসোজা নেক্সট আমরা যেটা দেখব জি সেভেন ডিজিটাল এবং টেকনোলজি মিনিস্ট্রিয়াল মিটিংয়ে ভারতের হয়ে অংশগ্রহণ করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী এই জি সেভেন রিলেটেড আমি ইনফরমেশন তোমাদেরকে বলবো তারাকে দেখে নাও এই যে ডিজিটাল এবং টেকনোলজি মিটিং মিটিংয়ের মিটিংটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে সেটাতে রবি শঙ্কর প্রসাদ যিনি আমাদের এখন আইন ও বিচার বা ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন আঠাশে এপ্রিল এটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এই জি ডিজিটাল এবং ডিজিটাল অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিয়াল মিটিং এই সভাটা প্রতিনিধিত্ব করেছেন অলিভার টন্ডেন সেক্রেটারি অফ স্টেট ফর ডিজিটাল কালচার মিডিয়া অ্যান্ড স্পোর্টস ইউকে থিম এটার কি ছিল এটার থিম ছিল বিল্ডিং ব্যাক বেটার আর আরেকটা ইনফরমেশন তোমরা এখান থেকে নিয়ে রাখো যেহেতু জি সেভেন আমাদের নিউজ এসেছে সাতচল্লিশতম জি সেভেন লিডার সামিট দু এটা অনুষ্ঠিত হবে ইউনাইটেড কিংডমে ইলেভেন্থ জুন থেকে থার্টিন্থ জুন পর্যন্ত এবার আমরা এই জি যে গ্রুপটা গ্রুপ অফ সেভেন এইটা রিলেটেড ইনফরমেশন একটু তোমাদেরকে বলে দিই যেটা এক্সামে জিজ্ঞাসা করা হয় দেখো এই জি সেভেনের এখন মেম্বার রয়েছে কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান দ্য ইউনাইটেড ইউনাইটেড স্টেটস এর আগে তোমাদের আরেকটা কান্ট্রি এখানে ছিল সেটা হচ্ছে রাশিয়া এবং এই তখন এটাকে বলা হতো যেটা প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাকচুয়ালি যেসব উন্নত অর্থনৈতিক উন্নত অর্থনৈতিক দেশগুলো ছিল প্রথম শ্রেণী সেগুলোকে নিয়ে জি জি টা তৈরি হয়েছিল এবং দু হাজার চোদ্দোতে দু সালে যখন রাশিয়া ক্রিমিয়াকে দখল করেছিল তখন জি থেকে রাশিয়াকে অ্যাকচুয়ালি বাদ দিয়েছিল অন্যান্য দেশগুলো তো তারপর থেকে এটা জি হয়েছে এবং এটার প্রত্যেক বছর অ্যানুয়াল বিভিন্ন ধরনের মিটিং হয়ে থাকে যেখানে মাঝে মাঝে বিভিন্ন এই সাতটা যে মেম্বার কান্ট্রি রয়েছে এই সাতটা মেম্বার কান্ট্রি ছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপতিকে বা কোনো বিশেষ কোনো মন্ত্রীকে এখানে ইনভাইট করা হয় এবং তারা সেখানে গিয়ে অংশগ্রহণ করে যেমন এবারে এই যে ডিজিটাল এবং টেকনোলজি এর মিটিংটা হয়েছে জি যেটা আঠাশ তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের ভারতের রবিশঙ্কর প্রসাদ যিনি আইন বিচার এবং ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রী রয়েছেন তিনি অংশগ্রহণ করেছিলেন নেক্সট আমরা চলে যাব মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় দেখো মহারাষ্ট্র রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করে প্রত্যেক বছর ফার্স্ট মে তে মহারাষ্ট্রের রাজধানী আমরা দেখব যেহেতু মহারাষ্ট্র নিউজে রয়েছে আমরা এগুলো রেগুলার দেখবো একটু যাতে আমাদের এগুলো দেখে দেখে মুখস্ত হয়ে যায় রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ভগৎ সিং কোশিয়ারি রাজ্যপাল অফ মহারাষ্ট্র আর এটার ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক হচ্ছে তাডোবা ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চান্দোলি ন্যাশনাল পার্ক গুগামাল ন্যাশনাল পার্ক নভেগাঁও ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রের উৎসব যদি দেখি তাহলে গণেশ উৎসব গুড়ি পর্বা এগুলো রয়েছে ইম্পর্টেন্ট উৎসব মহারাষ্ট্রের লোকনৃত্য বলতে লাভানি প্রচুর আছে এক্সামে নাকাটা গাফা লেজিনালা দশাবাতার অর বোহারা তো এটাকে দশাবাতার অর বোহারা এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট অফ মহারাষ্ট্র নেক্সট আমরা চলে যাব ভারতের জীবন বিমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এল আইসি তো বিশ্বব্যাপী দশটা সবথেকে মূল্যবান বিমা কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে এই এল আইসি তো এই এল আই হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় দেখো এই এল আই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই আমরা একটু জেনে নিই দেখো এই যে রিপোর্টটা রিলিজ হচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী আরও কয়েকটা ইনফরমেশন এখানে তোমাদের দিয়েছি এগুলো একটু নোট করে নেবে মোস্ট ভ্যালুয়েবল ইন্ডিয়ান ইন্স্যুরেন্স ব্র্যান্ড হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ইন্ডিয়ান ইন্স্যুরেন্স ব্র্যান্ড হচ্ছে এল আই সি টেন্থ টেন্থ পজিশনে রয়েছে মোস্ট স্ট্রংগেস্ট ইন্ডিয়ান ইন্স্যুরেন্স ব্র্যান্ড হচ্ছে এলআইসি থার্ড পোজিশনে রয়েছে মোস্ট ভ্যালুয়েবল গ্লোবাল ইন্স্যুরেন্স ব্র্যান্ড হচ্ছে আর মোস্ট স্ট্রংস্ট গ্লোবাল ইন্স ব্র্যান্ড হচ্ছে এগুলো এই রিপোর্টের সাথে ছিল এগুলো তোমরা একটু নোট করে নিও নেক্সট আমরা চলে যাবো দু একুশ সালে ওয়ার্ল্ড লাফটার ডে কবে পালন করা হয় দেখো এটা প্রত্যেক বছর নির্দিষ্ট দিনে পালন করা হয় ঠিকই কিন্তু ডেটটা নির্দিষ্ট থাকে না তো এবছর দু একুশে এটা সেকেন্ড মে পালন করা হয়েছে এটা আসলে প্রত্যেক বছর মানে মে মাসের প্রথম রবিবার পালন করা হয় ঠিক আছে মে মাসের প্রথম রবিবার এই দিনটা কিন্তু পালন করা হয় তো এবারে আমাদের মে মাসের প্রথম রবিবার দোসরা মে ছিল গতকাল তো সেই জন্য এটা দোসরা মেতে পালন করা হয়েছে এইবারে কেন পালন করা হয় আরোগ্য লাভের জন্য যে হাসি একটা হাসির একটা উপকারিতা রয়েছে এইটা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে দেওয়া জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করা সেইটার কারণেই প্রত্যেক বছর এইটা পালন করা হয় মে মাসের প্রথম রবিবার আর এল আই এম সরি এল ওয়াই এম এল ওয়াই এম লাফটার ইয়োগা মুভেন্ট এটার ফুল ফর্ম হচ্ছে লাফটার ইয়োগা মুভেন্ট তো এটার প্রতিষ্ঠাতা ডক্টর মদন কাটারিয়া এইচ এ মুম্বাই এই দিনটা প্রথম উদযাপন করেছিলেন তারপর থেকে প্রত্যেক প্রত্যেক প্রথম রবিবারে বছরে মে মাসে এটা পালন করা হয় নয় সালের নাইন জানুয়ারি ডেনমার্কের কোপেন হেগেনে ভারতের বাইরে প্রথম বিশ্ব হাসি দিবস ওয়ার্ল্ড আফটার ডে যেটার নাম হ্যাপি ডেমিক তো সেটা উদযাপিত হয়েছিল চলো এরপরে চলে যাব ইসরো ইসরো ভারতের প্রথম সোলার স্পেস মিশনের জন্য এ এল ওয়ান এসি নামে সোলার সেল তৈরি করেছে উত্তরাখণ্ডের কোন জেলাতে দেখো উত্তরাখণ্ডের এল ওয়ান এসি নামে এই এই সেলটা তৈরি করেছে আদিত্য এল ওয়ান দেখো আদিত্য এল ওয়ানটা টা আমি তোমাদের আগেও বলেছিলাম এটা হচ্ছে আমাদের প্রথম সৌর মহাকাশ মিশন যেটা ভারতের প্রথম সোলার মিশন তো এটার জন্য একটা ইউনিট অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে যেখানে আহ ডাটা সেন্টার আমরা বলবো তো এই সোলার সেলটা তৈরি হয়েছে উত্তরাখণ্ডের হালদোয়ানিতে ইসরোর সদর দপ্তর কোথায় ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু কর্ণাটক ইসরোর ডিরেক্টর কে শিবান ন্যাটো পরিচালিত সামরিক মহড়া ডিফেন্ডার ইউরোপ টু থাউজেন্ড এটা কোথায় হয়েছে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স কেন এটা ইম্পর্টেন্ট আমি তোমাদের সাথে আলোচনা করছি তার আগে দেখো এই ডিফেন্ডার ইউরোপ টোয়েন্টি ওয়ান এইটা অ্যাকচুয়ালি আলবেনিয়াতে হয়েছে আলবেনিয়াতে হয়েছে ন্যাটোর সম্পূর্ণ নাম আমরা কি জানি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা হচ্ছে বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা এবং অন্য অন্যান্য দেশের হাজার হাজার সামরিক বাহিনী তাদের মধ্যেই আলবেনিয়ায় যৌথ সামরিক মহড়াটা ডিফেন্ডার ইউরোপ টু এটা শুরু করেছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেহেতু প্রথম এটা করেছে পশ্চিম বালকান্সে যার জন্য এটা একটা ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট হতে পারে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সেই জন্য তোমরা একটু ভালো করে নোট করে নেবে অ্যালবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা আর কারেন্সি হচ্ছে অ্যালবেনিয়ান লেক নেক্সট চলে যাব খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর চতুর্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর এডিশন এটা অনুষ্ঠিত হবে দিল্লি ও হরিয়ানায় মোস্ট ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তোমাদের বিগত রেলওয়ে কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কিছু কি পয়েন্টস আমরা দেখিনি এবছর টোয়েন্টি ফার্স্ট নভেম্বর থেকে ফাইভ মানে ফিফথ ডিসেম্বর একুশে নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস আর এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার একুশের ফোর্থ এডিশনটা মানে দু হাজার একুশের হচ্ছে ফোর্থ এডিশন চতুর্থতম বছর তো হরিয়ানা রাজ্যের পাঁচকুলা আম্বালা সাহাবাদ চন্ডীগড় এবং রাজধানী নয়াদিল্লিতে এটা অনুষ্ঠিত এই প্রথমবার খেলো ইন্ডিয়া ইউথ গেমস দুটো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে দেখলাম দিল্লি এবং আমাদের এই হরিয়ানা ওকে এর আগে তিনটে কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল একটু আমরা দেখে দু সালে অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে দু সালে অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে আর দু সালে অনুষ্ঠিত হয়েছিল কোথায় আসামের গুয়াহাটিতে তো এগুলো এখনো তোমাদের জিজ্ঞাসা করা হয় স্পোর্টস ভেনু রিলেটেড আমি তোমাদের এমনি একটা আলাদা ভিডিও করেছিলাম দেখে নিও কোন ব্যাংক টেলিকম সার্ভিসের জন্য বিএসএনএল এর সাথে পার্টনারশিপ করেছেন উইচ ব্যাংক হ্যাজ পার্টনার উইথ বিএসএনএল ফর টেলিকম সার্ভিসেস টেলিকম সার্ভিসেসের জন্য ইন্ডিয়ান ব্যাংকের সাথে একটা চুক্তি করেছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সদর দপ্তর মানে পার্টনারশিপ হয়েছে ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে তামিলনাড়ু চেন্নাইয়ে ইন্ডিয়ান ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন পদ্মাজা চন্দুরু আর ট্যাগ লাইন যেটা রয়েছে ইন্ডিয়ান ব্যাংকে ইয়োর ওন ব্যাংক ব্যাংকিং দ্যাটস টোয়াইজ অ্যাজ গুড এটা হচ্ছে ট্যাগ লাইন অফ ইন্ডিয়ান ব্যাংক আর এই বিএসএনএল যেটার কথা বলছি বিএসএনএল এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন এখন রয়েছেন প্রবীণ কুমার পুরবার আর বিএসএনএল এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে নেক্সট চলে যাব কোন রাজ্য সরকার ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারির অনুমতি দিয়েছে তো এই ধরনের ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারি এর আগে কখনো হয়নি তো ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারির অনুমতি দিল সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার আমরা একটু তেলেঙ্গানা রিলেটেড কি পয়েন্টস দেখে নেব এক্সট্রা ইনফরমেশন দেখবো যেমন ধরো রাজ্যপাল তামিলিশাই সৌন্দর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আর তেলেঙ্গানা ন্যাশনাল পার্ক কি কি রয়েছে ইম্পর্টেন্ট কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক মহাবীর হরিনা বনস্থলী ন্যাশনাল পার্ক মৃগাভারি ন্যাশনাল পার্ক এগুলো রয়েছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক অফ তেলেঙ্গানা দেখো আগের দিনে যে প্রশ্নগুলো আমি তোমাদের হোমওয়ার্কে জিজ্ঞাসা করেছিলাম নাও অনেকেই ঠিকঠাক অ্যান্সার করেছো ভেরি তাহলে দেখবে তোমাদেরও প্র্যাকটিস হয়ে তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে রাইস বল অফ ইন্ডিয়া কাকে বলা হয় তো এক্ষেত্রে আমাদের কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজিয়ান যেটা কৃষ্ণা গোদাবরীর যে প্রদীপ অঞ্চল সেই জায়গাটাকে রাইস বল অফ ইন্ডিয়া বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল জাতীয় রাজ দিবস কবে পালন করা হয় এটা টোয়েন্টি ফোর্থ এপ্রিল পালন করা হয় বিশ্ব বিশ্বচক্রিত দিবস কবে পালন করা হয় এপ্রিলে আজকে তোমাদের জন্য দুটো প্রশ্ন থাকবে নাম্বার ন্যাটোর সদর দপ্তর কোথায় আর নাম্বার টু জি সেভেন দেশগুলোর নাম কি তোমাদের আমি বলেই এসেছি ভিডিওতে তো তোমরা একটু আগেই আমি তোমাদের এগুলো আলোচনা করেছি সেগুলো আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি জি সেভেন দেশগুলোর নাম আর ন্যাটোর সদর দপ্তর কোথায় চট করে আমি আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার প্র্যাকটিস করে নেব তার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স বা মার্চ যে কোনো মাসের মান্থলি ম্যাগাজিন তোমাদেরকে আমি প্রোভাইড করে দিই তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে এছাড়া নলেজ অ্যাকাউন্টের আদার পিরিয়ডগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করতে পারবে যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশানে হেল্প করবে তো দেখো আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো কুইক রিভাইজ করবো আই বাটনে তোমরা এগুলো পাবে অথবা ডিসক্রিপশন বক্সে আমি প্লে দিয়ে দিয়েছি তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে দেখে নিতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন আগে দিন কী ছিল আমাদের বিশ্বে প্রথম কোন দেশ রাস্তায় চালকবিহীন গাড়ি চালাবার অনুমতি দিয়েছে তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল ইউনাইটেড কিংডম নেক্সট কোয়েশ্চেন কি ছিল অ্যাক্সিস ব্যাংকের এমডি আর সিও পদে পুনরায় কে নিযুক্ত হয়েছেন তো ক্ষেত্রে অমিতাভ চৌধুরী চৌধুরী অ্যাক্সিস ব্যাংকের এম ডি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন নেক্সট কোয়েশ্চেন আমাদের কি ছিল সম্প্রতি প্রয়াত রোহিত সারদানা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন তিনি ছিলেন একজন সাংবাদিক আজ তাকের কোন রাজ্য সরকার মেডিকেল অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য প্রতি জেলায় অক্সিজেন ওয়ার রুম স্থাপন করেছে এটা করেছে কেরালা নেক্সট কোয়েশ্চেন আমাদের ছিল বর্ডার রোড অর্গানাইজেশনের প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন তো এক্ষেত্রে আমাদের ইনি নিযুক্ত হয়েছেন কোন ব্যাংক খুচরো ব্যবসায়ীদের জন্য মার্চেন্ট স্ট্যাক নামে ডিজিটাল ও ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে এটা করেছিল আইসিআইসিআই ব্যাংক কোন রাজ্য সরকার করোনা ওয়ারিয়র্স স্কিম লঞ্চ করেছে করোনা ওয়ারিয়ার জন্য স্কিম লঞ্চ করেছে সরি করোনা ওয়ারিয়র্স স্কিমটা লঞ্চ করেছে সম্প্রতি মধ্যপ্রদেশ আগে দিন এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রেগনেন্ট মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করেছে কোন সংস্থা এন সি ডাব্লিউ ন্যাশনাল কমিশন ফর ওমেন করোনা মহামারীতে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য হরিয়ানা রাজ্যের কোন জেলা প্রশাসন অক্সিজেন অন হুইলস প্রোগ্রাম লঞ্চ করেছে দেখো এটা করেছে কার্নাল বিশ্ব টুনা দিবস টুনা মানে একটা মাছ বিশেষ মাছ এটার ব্যাপারে আগের দিন আমি বলেছিলাম তো এই বিশ্ব টুনা দিবস প্রত্যেক বছর পালন করা হয় সেকেন্ড মেতে তো দেখো এগুলো ছিল আগের দিনে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করবে এটা প্রত্যেক দিন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকে আর নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয় সেই জন্য তোমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশের বেল আইকানটাতে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিতে হবে তাহলে তোমাদের কাছে নেক্সট সব ক্লাসের নোটিফিকেশান যাবে কেননা এরপরে আজকে আমাদের সাতটার সময় সরি আটটার সময় তোমাদের হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট আমি চ্যাপ্টার করাবো যেটা মোগল সাম্রাজ্যের আকবরের পরে অর্থাৎ জাহাঙ্গীর মেয়ে তো এটা আমি তোমাদেরকে করাবো নেক্সট দিন তো নেক্সট ক্লাসে আকবর বা হুমায়ুন এই ক্লাসটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে আমরা অলরেডি সিন্ধু সভ্যতা থেকে ইন্ডিয়ান হিস্ট্রিটা স্টার্ট করেছিলাম তো তারপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের তিরিশটা মতো ক্লাস করিয়ে দিয়েছি সেখান থেকে পরপর হয়ে হয়ে আমাদের ফাইনালি এসে দাঁড়িয়েছে মোগল সাম্রাজ্যে বাবর হুমায়ুন শের শাহ তো আজকে আমাদের আকবরের ক্লাসটা হবে আটটার সময় তোমরা সবাই এই ক্লাসটাতে চোখ রাখবে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক একটা পয়েন্ট এবং একটা সেকশন আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই আকবর তো আকবরে সবাই চোখ রাখবে আজকে আটটার সময় থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে সবার সাথে দশটার সময় আন একাডেমিতে ফ্রি লাইভ ক্লাসে তোমাদের ম্যাথ নিয়ে যাবতীয় প্রবলেম এখানে আলোচনা করো আমার সাথে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে জয়েন করে নাও